বগুড়া সরকারি শিশু পরিবার থেকে নিখোঁজে তিন মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সুমাইয়ার। সরকারি আশ্রয় কেন্দ্রেই এমন ঘটনা ঘটায় উদ্বিগ্ন এলাকাবাসী। পুলিশ বলছে নিখোঁজের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে শিশু পরিবারে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্য বিস্তারিত। অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। এতিম কন্যা, শিশুদের লালন পালন ও পড়াশোনার দায়িত্বে থাকা বগুড়া সরকারি শিশু পরিবার থেকে তিন মাস আগে নিখোঁজ হয় শিশু সুমাইয়া। 14 বছর বয়সী সুমাইয়াকে 2019 সালে রাজশাহীর সেফ হোম থেকে বগুড়ায় নিয়ে আসা হয়। গত বছরের 9 অক্টোবর সকাল 7:30টার দিকে সরকারি শিশু পরিবারের ভেতর থেকে নিখোঁজ হয় শিশু সুমাইয়া। প্রতিষ্ঠানের দক্ষিণ দিকের পুকুরের পাশ দিয়ে সুমাইয়ার বের হওয়া সিসি ক্যামেরায় দেখা যায়। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই দিনই সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। সরকারি আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। প্রশাসনের কাছে আহ্বান জানাবো, এটা দ্রুততার সঙ্গে তাকে উদ্ধার করে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত সহ আসল বিষয়টি জাতিসমূহে উদ্ঘাটন করবে বলে আমি মনে করি আর কি। পুলিশের দাবি নিখোঁজের সন্ধানে অভিযান অব্যাহত আছে। মেয়েটা মিসিং হয়েছে, তারপরে ওরা একটা জিডি করছিল, আমি খোঁজাখুঁজি করলাম কি মাস্টারের নাম আশা নাকি, উনি ওই করছে, তো মেয়েটাকে এখন উদ্ধার করা যায়নি। সিসি ক্যামেরা, 900 প্রহরী ও ওয়ালের উচ্চতা বৃদ্ধি সহ প্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়ানোর কথা জানান শিশু পরিবার কর্তৃপক্ষ। ওয়ালটা, এই ওয়ালের জন্য আমরা অনেকবার প্রপোজাল পাঠিয়েছি, এখনও রিসেন্ট প্রপোজাল পাঠিয়েছি, আশা করছি ওয়ালটার উচ্চতা বাড়বে। তা ওয়ালটা যদি উচ্চতা বাড়ে আমরা বলতে পারবো যে আমরা মোটামুটি 100% নিরাপদ। প্রায় 40 বিঘা জমির উপর নির্মিত এই শিশু পরিবারে 112 জন শিশু রয়েছে। 6 থেকে 9 বছর বয়সী শিশুদের 18 বছর বয়স পর্যন্ত দেখভাল করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।